যে আল্লামা অলিপুরি সাহেব তার সাথে বসার কোনো প্রশ্নই আসে না। আল্লামা অলিপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া যে জায়গায় আছেন, মাওলানা চিশতি সাহেবের সাথে বসার প্রশ্নই আসে না। উনার পক্ষ থেকে উনার বক্তব্যের সপক্ষে মোকাবেলা করার জন্য আমরা কিছু তরুণ জানবাজ ইনশাল্লাহ প্রস্তুত হয়েছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে, আপনারা তো জানেন যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে ছোট্ট একটি শহর, কিন্তু এলেমের দিক থেকে, এলমের মার্কাজের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া আলহামদুলিল্লাহ শীর্ষে আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে চ্যালেঞ্জ করব, যদি উনি এসে এটাকে সুরাহা করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন আমরা সারা বাংলাদেশে উনাকে অকাট্যভাবে বয়কট করার জন্য ডাক দেবো ইনশাআল্লাহ। আমি ভাইকে একটু যুক্ত করতে চাই। মোহতারামি আকবর ওসমানী ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? জি জি শুনতেছি, বলেন। আপনার বক্তব্যের ভিতর থেকে কয়েকটা পয়েন্ট বের হয়েছে, আমি একটু জানতে চাই। আপনি একটা কথা বলছিলেন যে চিশতি সাহেবকে মানে যে কেউ ইন্ধন যোগাইতেছে, এখন সেই ইন্ধন যোগানদাতা যদি বাতিল ফন্তি হয় আমরা স্পষ্ট বলতে পারি চিশতি সাহেব বাতিল, কিন্তু যদি কোন হকপন্থী হকের সাইনবোর্ডদারি কেউ যদি আল্লামা অলিপুরি হুজুরের বিরুদ্ধে এই বেয়াদবি করবার জন্য চিশতি সাহেবকে উস্কানি দিয়ে থাকে, তাহলে সেই হকের সাইনবোর্ডদারিদের সাথে আমরা কি সম্পর্ক রাখতে পারি? এই জবাবটা শর্ট কথা আপনার কাছে জানতে চাই। আমি দুই মিনিট সময় নেই। মহতারাম কামরুল ইসলাম অলিপুরি সম্ভবত সিলেটের এক মাহফিলে জিকির কোন তর্ক হবে, কোন তরিকায় হবে, দলিল উপস্থাপন করে একটি সুন্দর আলোচনা তিনি করেছিলেন। আপনারা এটা শুনেছেন কিনা আমি জানি না। আমি কামরুল ইসলামের কোন বক্তব্য এইভাবে আগাগোড়া কখনো শুনি নাই। দেখেন, জিকিরের উপরে চমকপ্রদ এত সুন্দর উপস্থাপন ভঙ্গির মাধ্যমে উনি ওয়াজ করেছিলেন যে সাধারণ একটা শ্রোতাও বোঝার জন্য সহজলভ্য হতো, কিন্তু উনি আলোচনায় কারো নাম নেন নাই। এই উনার আলোচনাকে ব্যঙ্গচিত্র করে, আল্লাহর কোরআনের সুস্পষ্ট বিধানকে অবজ্ঞা করে, হকের নামদারি লেবাসদারি। এক ভাইকে দেখছি যে ফতোয়াকে জুতা মারতে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, ফতোয়াকে জুতা মারতে আমরা শুনেছি দেখেছি, কিন্তু আফসোস আর দুঃখের বিষয় উনি একটি দলের প্রতিনিধিত্ব করেন, কুমিল্লা জেলার একটি দায়িত্বশীল শীর্ষ দায়িত্বশীল, ফতোয়াকে জুতা মারার পরে ওনার দল থেকে একটু সুকজো করেন নাই যে তুমি হয়তো কামরুল ইসলাম ভুল করলে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করো, অসুবিধা নাই, সারা দেশ নিয়ে করো, সমস্যা নাই, কিন্তু ওরে প্রতিবাদ করার নিমিত্তে যে তুমি ফতোয়াকে জুতা মারতে বললা, তুমি তো একটা ইসলামী দলের কলঙ্ক করলা, এতটুকু সুকজ করতে আমরা দেখি নাই, বরংস তার পদোন্নতি হয়েছে, বরংস তার পদোন্নতি হয়েছে। এবং চিশতি সাহেবের সুরের সাথে এই সুরের আমি কিছু মুনাসেবত খুঁজে পাইছি। চিশতি সাহেব কোন এক আলোচনায় আকসিরু জিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুনের আলোচনা করতে গিয়া বলছে যে অলিপুরি সাহেবের সাহাবজাদা হইছে কানান, কানান কানান মানে কাট্টা কাফের, তার মানে কামরুল ইসলাম অলিপুরি মুসলমানই না, মাআজাল্লাহ। যদি তার এই ফতোয়া সে এক্সপান্ড না করে, জনসমক্ষে ক্ষমা প্রার্থনা না করে, এই কুফরি ফতোয়া কিন্তু তার উপরে বর্তাবে। তো কেন জানে আমার কাছে একটি বিষয়, আমি যদিও ক্লিয়ার না, মনে হচ্ছে যে ওই ফতোয়ায় জুতা মারা আর কামরুল ইসলাম বিন অলিপুরিকে কেনন বলা একই সুতায় গাঁথা মনে হচ্ছে। আমার কাছে কেন জানে মনে হচ্ছে একই সুতায় গাঁথা। এখানে আমি আপনার কাছে জানতে চাই, যদি কোন বাতিল পন্থী যদি চিশতি সাহেবকে ইন্ধন যোগায় থাকে আমরা স্পষ্ট বলবো চিশতি সাহেব বাতিল, কিন্তু যদি কোন হকের সাইনবোর্ডদারি চিশতি সাহেবকে উস্কানি দাতা হয় মানে উস্কানি দিয়ে থাকে, সেই হকের সাইনবোর্ডদারিদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারবো কিনা? শুনেন, যদি হকের লেবাসে কারো আলোচনা যদি না হক হয় তো সে সরকারে বাতিলা, এটা নিজের শুরুতে হোক আর কুফুরি শুরুতে হোক, মুনাফিকি শুরুতে হোক, কেউ যদি সরকারে বাতিলা হয়ে যায় তার সাথে দুর্বৃত্ত, সে রুজু করার আগ পর্যন্ত, তওবা করার আগ পর্যন্ত জনসমক্ষে তার সাথে কোনো সম্পর্ক রাখা
ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে জায়েজ হবে না। আলহামদুলিল্লাহ, এক নম্বর। দুই নম্বর পয়েন্ট আমি জানতে চাই, চিশতি সাহেব মুহতারাম কামরুল ইসলাম বিন অলিপুরি ভাইকে পাচ্ছিল্য করে, আমি আগেও বলছিলাম একটু আগে আপনিও বলছেন, এই যে উনাকে কেনানের সাথে তুলনা করলো, আমরা স্পষ্ট জানি কেনান সে মুসলিম না, যেহেতু আল্লাহ পাক স্পষ্ট কোরআনে আয়াত নাযিল করতেন ওয়ালায়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, তো যেহেতু কেনান মুসলিম না, কেনান যদি কাফের হয় কোন মুসলমানকে কাফেরের সাথে তুলনা করা যায় কিনা? এই কথাটা আমি জবাব দিয়েছি, স্পষ্ট সহি হাদিস দ্বারা প্রমাণিত, কেউ যদি কাউকে গালি দিয়ে যে কোনো শব্দ প্রয়োগ করে, কাফের হোক, ফাসেক হোক, নালায়েক হোক, যদি সে এটার জন্য মুস্তাক যদি সে না হয়, তো যিনি গালি দিয়েছেন তার উপরে এই ফতোয়া বর্তাবে। সুতরাং নূহ আলাইহিস সালামের ছেলে কানান বলে যিনি কামরুল ইসলাম বিন অলিপুরি হাফিজাহুল্লাহকে অবজ্ঞা করেছেন, তিনি জনসমক্ষে বক্তব্য এক্সপান্স করে প্রকাশ্য তওবা করার পর্যন্ত তার সাথে কোনো সম্পর্ক রাখা আমি কোনো জায়েজের সুরত দেখতেছি না। আচ্ছা, তিন নম্বর প্রশ্ন, আমি প্রথমত জানতে চাই কোন নবীদের শানে বেয়াদবি করা যাবে কিনা, এক কথায় উত্তর দেন, এরপরে আমি আরেকটা প্রশ্ন করব। তাওহীনে আম্বিয়া কুফর, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামের ব্যাপারে তাওহীন করা, মানে সামান্য কোন দোষে দোষী করা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামকে সমস্ত এজমায়ে উম্মত দ্বারা প্রমাণিত যে এটা কুফর, সে ঈমান চলে যায়। কেউ কেউ বলছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামকে কেউ যদি অবজ্ঞা করে তার বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। আচ্ছা, চার নাম্বার, কামরুল ইসলাম বিন অলিফুরি সাহেবকে কটাক্ষ করতে গিয়ে, আক্রমণ করতে গিয়ে চিশতি সাহেব কি আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আক্রমণ করে নাই? উনার বলার ভাষাটা ছিল এই রকম যে নূহ নবী তার ছেলেরে সামলাইতে পারে নাই, তাইলে এই কথার দ্বারা কি স্পষ্ট নবীর শানের উপরে আক্রমণ আসতেছে না? যদি এটা আক্রমণ হয়, এখানে একটা ছোট কথা, এই নূহ আলাইহিস সালামের ছেলে হেদায়ত প্রাপ্ত না হওয়া এবং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হেদায়ত প্রাপ্ত না হওয়া, এটা আল্লাহ পাকের একটা বিশেষ কুদরত। আমি এক থেকে বলি, বর্তমান সময়ে অনেক যোগ্য যোগ্য আহলুল্লাহর সন্তানকে, যারা যাদের এলেম নাই, আমল নাই, বাহ্যিক সুরত সিরত কিছুই নাই, শুধু পীর হওয়ার পীরের সন্তান হওয়ার সুবাদে তাদেরকে পীরের নামে পূজা করতে পর্যন্ত দেখা যায় বাংলাদেশে। আপনি মুস্তফা আমির ফয়সালকে দেখেন, তার মুখে তো দাঁড়িয়েও নাই। আল্লাহ তাআলা জাতিকে এই আউলাদের খসারত থেকে বাঁচানোর জন্য, যে আউলাদ হইলেই যেন তার দিকে দাবিতে না হয়, এই খসারত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা নমুনা রেখে গেছেন পৃথিবীতে, আর এগুলো আল্লাহ ওহির মাধ্যমে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিয়েছেন, যেন অন্তত আউলাদের পেছে পড়ে কেউ যেন গোমরা না হয়। মহতারাম, আমি অত্যন্ত বরাক্রান্ত হৃদয়ে বলি যে নূহ আলাইহিস সালামের হাতে কিন্তু হেদায়ত না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিন্তু হেদায়তের চাবি না, কোন পয়গম্বরের কাছে কিন্তু হেদায়তের চাবি না। আল্লাহ তাআলা ওদেরকে বাবার বিপরীতে রাখার একটি কারণের, অনেকগুলো কারণের একটি কারণ যে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ পাকের এই বিধানকে আল্লাহ পাক তাইন করার নিমিত্তে আল্লাহ পাক এই মেসালগুলো, এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে রেখেছেন। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, কামরুল ইসলাম বিন অলিপুরির ব্যাপারে আমি চুপ করে বলি, তিনি জামিয়া ইউনুসিয়াত পড়াশোনা করছেন এবং দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাতে যাদের কাছে পড়েছেন ওনার মুহাদ্দিস আসাতেজা ইকরাম এখনো জীবিত আছেন, এবং উনি নূরে মদিনা শায়েস্তা বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসাতে অলরেডি টিচিং করাচ্ছেন, পড়াইতেছেন, এবং উনি আলহামদুলিল্লাহ দেওবন্দিয়তের উসুলের উপরে দেশে মদিনার নায়েবে মুহতামিম, জি জি, নায়েবে মুহতামিম, এবং তিনি ওয়াজ নসিহত করে যাচ্ছেন, এবং আমি যতটুকু জানি যে আল্লামা অলিপুরি সাহেবের সাহেবজাদা হিসাবে নয়, যে আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতটুকু দেখেছি,
যে এতটুকু পরহেজ করে জিন্দগিতে উনি চলাফেরা করেন যতটুকু আমরাও পারতেছি না, এমন একজন প্রজ্ঞাবান তরুণ যিনি আগামীর রাহবর তাকে নিয়ে এরকম কটাক্ষ করা, এটা একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রই আমি মনে করি। একটা কমেন্ট আমি এই মুহূর্তে না পড়ে পারতেছি না, চিশতি সাহেবের কয়েকজন ছেলাফেলা আছে যারা ইদানিং কমেন্ট করতে করতে মানে সীমা লঙ্ঘনমূলক, কিছু আছে আলেমের লেবাসদারি আর কিছু আছে জাহেলে মুরাক্কাব। আমি নাম বলবো না, আমি এদের নাম বলাটাও আমি মনে করি এটা আমার জন্য অপমান। তো একজন কমেন্টকারী সে নিশ্চয়ই বুঝতেছে, সে বলতেছে যে লেখছে নুমানি তুমি বেশি বাড়াবাড়ি করতেছ, চিশতি বলেছিলে আলাইহিসসালাম কেনানকে হেদায়েত দিতে পারেনি। আচ্ছা, চিশতি সাহেবের মুরিদের এই কমেন্টের ভিত্তিতে আমি বলতে চাই, এই যে স্পষ্ট লেখা আছে আপনারা দেখবেন, দেখেন আপনারাও দেখেন, আমি দিলাম আপনাদের সামনে, দেখেন কি লেখা আছে, দেখেন কি লেখা আছে কমেন্টটা দেখেন। জি দেখেছি, জি দেখেছি। উসমানী ভাই কি লেখা আছে কমেন্টের শেষ অংশে? চিশতি বলেছিলেন নূহ আলাইহিসসালাম কেনানকে হেদায়েত দিতে পারেনি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি চিশতির এই জাহেলে মুরাক্কাব এই বিয়াদব কে আমি লক্ষ্য করে বলবো, আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম হেদায়েত দেওয়ার তো মালিক না, কোন নবী রাসূল তো হেদায়েত দেওয়ার মালিক না, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনার চাচা আবু তালেব প্রসঙ্গে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক কুরআনুল কারিমে আয়াত নাজিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যা বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত আমানত হিসাবে থাকবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবীতে বলছিলেন মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যেখানে নবীকুল শিরোমণি নবীদের সম্রাট রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক না, সেখানে নূহ আলাইহিসসালাম কি করে ওনার সন্তানকে হেদায়েত দিবেন? তাহলে চিশতি সাহেব যদি এই কথা বলে থাকেন, এটা কিন্তু আমার কথা না, চিশতি সাহেবের মুরিদের কথা, প্রমাণ রয়ে গেছে, অস্বীকার করার সুযোগ নাই, এটা যে এডিট করবে সেই সুযোগটাও নাই। তাহলে যদি এটা চিশতি সাহেবের কথা হয়, তাইলে এখন চিশতি সাহেবের ব্যাপারে কোন ফতোয়া দেওয়া যায়? উনি তো কোরআনের অপব্যাখ্যাকারী, এবং এই এই কমেন্টের ভিত্তিতে চিশতি সাহেবকে কি ফতোয়া দেওয়া যায়? উসমানী ভাই আমি বল, ওরা হর হামেশা আমাকে হত্যার হুমকি দিতেছে, মেসেঞ্জার ইমুতে হোয়াটসঅ্যাপে আমারে নাকি কোথায় নিয়ে জবাই করবে, হত্যা করবে। আমি স্পষ্ট বলতে চাই, এই ঘটনার ভিত্তিতে যদি একটা তাওহিদপন্থী জনতাও বাংলাদেশের আনাসে কানাসে হয়রানির সম্মুখীন হয়, আমি স্পষ্ট বলে দিতে চাই যে সবাই যেন মনে রাখে চিশতি এবং তার অনুসারীরা এর দায় বার বহন করতে হবে, কিঞ্চিত পরিমাণ যদি কোনো কিছু হয় চিশতি এবং তার সাংবাঙ্গদেরকে এর দায় বার নিতে হবে। তো এই চিশতির মুরিদের এই যে কমেন্ট যে চিশতি বলছে যে নূহ আলাইহিসসালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারে নাই, তাইলে বোঝা গেল নূহ আলাইহিসসালাম হেদায়েত দেওয়ার মালিক, এখন এর ভিত্তিতে আপনি কি ফতোয়া দিবেন? জি জাকার রহমান ফৈজি সাহেব দামত বরকাতুল আলিয়া, আপনি ওই মাওলানা সার সাহেবের অনেকগুলা ভ্রান্ত আকিদা লেখতে গিয়ে একটা কথা লিখেছিলেন যে সে বলছে যে নবীর হাতে হেদায়েত, আল্লাহর হাতে হেদায়েতের কথাটা সঠিক নয়। তো চিশতি সাহেব বিশেষ শুনতে কি হয়ে গেলেন নাকি? এটা তো অবস্থাটা তো এমনই মনে হচ্ছে, এখন তো সাহেব সাহেবের সাথে জি বলেন একটু মুহতারাম জাকারিয়া নোমান ফয়েজি হাফিজাহুল্লাহর কাছ থেকে একটু জানতে চাই, এই কমেন্টের উত্তরটা দয়া করে মুহতারাম আপনি দেন। না আমি তো আসলে এসব নোংরা কমেন্ট উত্তর দেওয়াকে ঠিক মনে মনে করি না, তবে আমি বলতে চাই অবশ্যই আমি ওটা হুজুরের কাছ থেকে জানতে চাইবো। হ্যাঁ, ওরা ওই কমেন্টে এগুলো ছাড়া আর কিছু করতে পারবে না, এদের কাজ হলো কমেন্টে এগুলো বলা, ফেসবুকে হুমকি দেওয়া, হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া, এটা আর কিছু করতে পারবে না। আর বাংলাদেশের তৌহিদি জনতা বারবার প্রমাণ করে যে এরা হকের পক্ষে রয়েছে, ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশে কোথাও যদি কোনো হকপন্থীর উপর কোনো ধরনের আক্রমণ হয়, ইনশাল্লাহ এদেশের তৌহিদি জনতা ইনশাল্লাহ এগুলো প্রতিরোধ করবে। আর আল্লামা অলিপুরি একদম সাধারণ মানুষ না, আমি আগেও বলছি আল্লামা অলিপুরি একদম সাধারণ মানুষ না, আমার আমাদের এই মুহূর্তে মোহাম্মদের জন্য এই কঠিন সময় আমাদের জন্য রহমত, যে সমস্ত বাতিল ফেরকাগুলি আমাদের সামনে একের উপর এক স্পষ্ট ভাষায় উপস্থাপন করেছেন, তো সেজন্য আমি মনে করি অলিপুরি একানন অলিপুরির সাথে বাংলাদেশের ষোলো কোটি তৈরি জানা রয়েছে, অতএব ভয়ের কিছু নেই, আল্লাহ আমাদের সাথে রয়েছে, আল্লাহ হকের সাথে রয়েছে, আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সমস্ত হুকুম, আল্লাহর ওয়াদা আল্লাহ রসুলের সমস্ত ওয়াদা হকের সকের সাথে রয়েছে,
ভয় কিছু নেই ইনশাআল্লাহ আমরা তৈরি জনতা নিয়ে এদেরকে প্রতিরোধ করাবো ইনশাআল্লাহ মিশে এই জীবনে রং ধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সপে দাও হায় রে নিজের জীবনটা সপে দাও।